মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি বিএ ফার্স্ট সেমিস্টার সিসি টু ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করতে চলেছি। কল্যাণী ইউনিভার্সিটি এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের এক্সাম আগামী মার্চ মাসের 8 তারিখে শুরু হচ্ছে। তার জন্য আমি বিভিন্ন টপিক থেকে তোমাদের জন্য 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো, 3 নম্বরের শর্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। চলো আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় এবং কেন? ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভের কর্মরত ব্রুস ফুট কে প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক বলা হয়? 1863 খ্রিস্টাব্দে প্রাগৈতিহাসিক সভ্যতার হাতকোটা তৈরি করার জন্য তাকে প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক বলা হয়। 2 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন? প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। 1830 খ্রিস্টাব্দে দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলোর বিবরণ দিতে গিয়ে তিনি প্রাগৈতিহাসিক কথাটি প্রথম ব্যবহার করেছেন। বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়েছে ইংরাজি ভাষায় প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন 1853 সালে ড্যানিয়েল উইলসন। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন অঞ্চলে প্রাচীন সংস্কৃতি গড়ে উঠেছিল? ভারতবর্ষের 2টি অঞ্চলে প্রাচীন সংস্কৃতি গড়ে উঠেছিল। 1 নম্বর পাঞ্জাবের সওয়ান নদী উপত্যকায় এবং দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন মেলে। এই 2টি সংস্কৃতি তাই সওয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি নামে পরিচিত। এই সংস্কৃতির উৎপত্তিস্থল, সময়কাল ও বৈশিষ্ট্য একই রকমের। 4 নম্বরের প্রশ্ন, তাম্রশিবীয় সংস্কৃতি বলতে কী বোঝো? নব্যপ্রস্তরযুগের পরবর্তী পর্যায়ে তাম্রশিবীয় সংস্কৃতির বিকাশ ঘটেছিল। তামা ও পাথরে তৈরি জিনিস অবলম্বন করে এই সংস্কৃতি গড়ে উঠেছিল বলে এর নাম তাম্রশিবীয় সংস্কৃতি। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই সংস্কৃতির নিদর্শন পাওয়া গেলেও এর প্রথম নিদর্শন মিলে অধুনা আফগানিস্তানের মুন্ডিক, রানা, ঘুন্ডায়, চানহুদারো, সুতকাদেন্দর প্রভৃতি অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, NBPW কি? উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রকে সংক্ষেপে বলা হয় NBPW বা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার। এই মৃৎপাত্রগুলির উপরিভাগ খুব মসৃণ এবং কৃষ্ণবর্ণের বা ধূসর বর্ণের হতো। এগুলি কুমোরের চাকায় তৈরি হতো এবং আগুনে পোড়ানো হতো। আফগানিস্তান, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে এই সংস্কৃতি গড়ে উঠতে দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, প্রাঞ্চ মার্ক কয়েন বলতে কী বোঝো? প্রাঞ্চ মার্ক কয়েন বা ছাপযুক্ত মুদ্রা হলো চৌক আকৃতির রৌপ্য বা তামার এক ধরনের মুদ্রা, যেখানে সারিবদ্ধভাবে একাধিক চিহ্নর ছাপ থাকত। এই মুদ্রাগুলি 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে প্রচলিত ছিল। 7 নম্বর প্রশ্ন, ঐতিহাসিকতার বিচারে মেহেরগড়ের গুরুত্ব বিচার করো। মেহেরগড় সভ্যতা নানা কারণে গুরুত্বপূর্ণ। 1 নম্বর, সিন্ধু পূর্বযুগেও এক নতুন বা উন্নত সভ্যতা ছিল, তার সাক্ষ্য বহন করছে মেহেরগড়। 2 নম্বর, হরপ্পা সভ্যতাকে প্রাথমিকভাবে বিদেশি প্রভাবাধীন বলে মনে করা হতো, কিন্তু মেহেরগড় সভ্যতার আবিষ্কার এই ভুল ভাঙিয়ে দিয়েছে। 3 নম্বর, হরপ্পার মতো উন্নত সভ্যতার উত্থান আকস্মিক নয়, বরং মেহেরগড় সভ্যতার উত্তর সুরি ছিল হরপ্পা সংস্কৃতি। 8 নম্বর প্রশ্ন, আট্টিরাপাক্কাম ও আদমগড় সম্বন্ধে কী জানো? মাদ্রাজ সংস্কৃতির নিদর্শনস্বরূপ যে সমস্ত অস্ত্র পাওয়া গেছে তার অধিকাংশই ছিল মাদ্রাজের নিকট আট্টিরাপাক্কাম অঞ্চলের। প্রাপ্ত অস্ত্রসমূহের মধ্যে অধিক সংখ্যায় হাতকোটার ও পাথরের কিছু অস্ত্রের সন্ধান মিলেছে। পুরাপ্রস্তর যুগের অপর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মির্জা উপত্যকার আদমগড়ের পাহাড়ি অঞ্চল। এখানেও আট্টিরাপাক্কামের মতো হাতকোটার বা পাথর নির্মিত অস্ত্র পাওয়া গেছে। 9 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে কুল্লি সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে? সাংঘাতে কোন যুগের নিদর্শন পাওয়া গেছে? দক্ষিণ বেলুচিস্তানের শাহী থাম্প ও মেহি অঞ্চলের সংস্কৃতি নিদর্শন পাওয়া গেছে। সাংঘাতে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন সমাহ পাওয়া গেছে। 10 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে বিন্ধ্য পর্বতের 2টি প্রভাব আলোচনা করো। বিন্ধ্য পর্বতের 2টি গুরুত্বপূর্ণ প্রভাব হলো, 1 নম্বর, বিন্ধ্য পর্বতের বিশাল আকারের জন্য উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতকে নিয়ন্ত্রণ করা বা কঠিন ভারতে দক্ষিণ ভারতে প্রাধান্য প্রতিষ্ঠাতা সহজেই সম্ভব হয়নি। দক্ষিণ ভারতে স্বতন্ত্র দ্রাবিড় সভ্যতার বিকাশ ঘটেছিল। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে কোন অঞ্চলকে বৃহত্তর ভারত বলা হতো? ব্রহ্মদেশ, মালয়, জাভা, সিংহল ও ইন্দোচীনকে একত্রে বলা হতো বৃহত্তর ভারত। 12 নম্বর প্রশ্ন, নেগ্রিটো জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কী ছিল? নেগ্রিটো শ্রেণীর মানুষেরা শ্যামবর্ণ
নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, মাথার চুল কোঁকড়ানো এবং খর্বাকৃতি হয়। বর্তমানে ভারতে নেগ্রিটোদের সংখ্যা খুবই কম, আন্দামানে নাগা জাতির মধ্যে এদের কিছুটা দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীকে কীভাবে বিভক্ত করা যায়? ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীকে প্রধান 4টি ভাগে বিভক্ত করা যায়, যথা আর্য জনগোষ্ঠী, দ্রাবিড় জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী এবং মঙ্গোলীয় জনগোষ্ঠী। 14 নম্বরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস কাদের বলা হয়? আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে প্রাপ্ত মানব প্রজাতিকে অস্ট্রালোপিথেকাস বা আফ্রিকানস নামে অভিহিত করা হয়। পরবর্তীকালে আফ্রিকার বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব দেখা গেছে। এরা পাথর এবং শিংকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। 15 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস ও হোমো ইরেকটাস কথা দুটির অর্থ কি? হোমো হাবিলিস কথাটির অর্থ হল দক্ষ মানুষ। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানস প্রজাতি থেকে অদ্ভুত মানব প্রজাতিকে বলা হয় হোমো হাবিলিস। হোমো ইরেকটাস কথাটির অর্থ হল দণ্ডায়মান মানুষ। হোমো হাবিলিস থেকে অদ্ভুত মানব প্রজাতি বা হোমো সেপিয়েন্সের পূর্বসূরি বলা হয়। 16 নম্বরের প্রশ্ন, আউট অফ আফ্রিকা তত্ত্ব কি? আফ্রিকা থেকে উদ্ভূত তত্ত্বটি হলো বহু লক্ষ বৎসরের বিবর্তনের মাধ্যমে মানব প্রজাতির উদ্ভব হয়েছে। একদল ঐতিহাসিক মনে করেন মানুষের উদ্ভব হয়েছিল আফ্রিকায় এবং এখান থেকে আদিম মানবরা ইউরোপ ও এশিয়ার অন্যত্র ছড়িয়ে পড়ে। এই ব্যাখ্যায় আউট অফ আফ্রিকা নামে বা আউট অফ আফ্রিকা তত্ত্ব নামে পরিচিত। এই প্রশ্নটি 2020 সালে এসে গেছে, এটি এবার না আসতেও পারে। তো পরের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, চলুন আমরা দেখে নিই। 17 নম্বর প্রশ্ন, সিঙ্গেল অরিজিন তত্ত্বটি কি? হোমো সেপিয়েন্সের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে দুটি মত প্রচলিত আছে। আফ্রিকা থেকে আদিম মানবের একটি প্রজাতি হোমো ইরেকটাস ইউরোপে চলে আসে এবং সেই প্রজাতি থেকে আধুনিক মানুষের উদ্ভব হয়। অর্থাৎ আদিম মানবের একটি প্রজাতি থেকে আধুনিক মানুষের উদ্ভব হয়, তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। এটি সিঙ্গেল অরিজিন তত্ত্ব নামে পরিচিত। 18 নম্বর প্রশ্ন, লুইস মর্গান সমাজের ক্রমবিকাশের ধাপকে কীভাবে ব্যাখ্যা করেছেন? লুইস মর্গান অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে আদিম মানব সমাজের ক্রমবিকাশের ক্ষেত্রে 3টি স্তরের কথা বলেছেন। 1 নম্বর বন্য দশা, 2 নম্বর বর্বর দশা, 3 নম্বর সভ্য দশা। তিনি বলেছেন বন্য দশায় মানুষের প্রধান জীবিকা ছিল ফলমূল সংগ্রহ করা। এই দশায় মানুষ শব্দ উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করত। বর্বর দশায় কৃষি কার্যের উদ্ভাবন ঘটে, এর সাথে সাথে ধাতু আবিষ্কার এবং লিপির ব্যবহার শিখে। সভ্য দশায় কৃষি থেকে শিল্পের উত্তরণ ঘটে, নগরীর পত্তন হয় এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। 19 নম্বর প্রশ্ন, নম কি? আফ্রিকা মহাদেশের প্রথমে মানুষ যেভাবে সংঘবদ্ধভাবে বাস করত তাকে বলা হতো নম। পরবর্তী পর্যায়ে নম সংগঠন থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উৎপত্তি হয়। 20 নম্বরের প্রশ্ন, আজটেক কারা? মেক্সিকো উপকথা থেকে আজটেক জাতির নাম জানা যায়। এরা প্রথম বসতি গড়ে তুলেছিল আজালটান অঞ্চলে। তাদের ভাষা ছিল না হুয়াতি। তারা যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। পরে স্থায়ীভাবে মেক্সিকো উপত্যকায় বসবাস করে এবং সেখানে একটি নগর প্রতিষ্ঠাতা করে যার নাম হয় টেনোকটিটলান। 21 নম্বরের প্রশ্ন, আজটেক সভ্যতার সময়সীমা কত ছিল? এই সভ্যতা কাদের হাতে পতন হয়েছিল? আজটেক সভ্যতার সময়সীমা ছিল 1345 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্পেনীয় নেতা হার্নান পার্টেসের হাতে এই সভ্যতার পতন হয়েছিল। 22 নম্বরের প্রশ্ন, আজটেক সমাজের শ্রেণী বিভাজন কেমন ছিল? আজটেক সমাজে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল। প্রথম শ্রেণীতে অবস্থান করত পুরোহিত এবং অভিজাতরা, দ্বিতীয় শ্রেণীতে ছিল বণিক ও স্বাধীন কৃষক, আর তৃতীয় শ্রেণীতে থাকত সাধারণ কৃষক ও ভূমিদাসেরা। তৃতীয় শ্রেণীর সুবিধা থেকে বঞ্চিত হলেও স্বাধীন ছিল, তবে দাসদের কোনো সামাজিক অধিকার ছিল না। 23 নম্বর প্রশ্ন, আজটেক সভ্যতায় চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্যের কীরূপ নিদর্শন পাওয়া যায়? 16 শতকে স্পেনীয়রা যখন আজটেক অঞ্চলে প্রবেশ করে তখন তারা আজটেকদের শিল্প নিদর্শন দেখে বিস্মিত হয়। আজটেকরা বিচিত্র রং এ মৃৎপাত্রের বুকে ছবি আঁকত। এসব ছবির মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল ফুল, লতাপাতা ও পশুচিত্র। তবে সর্বাধিক আকর্ষিত দৃষ্টান্ত হলো আজটেকদের পিরামিড।
টেকনটিটলান নগরীতে এ ধরনের ঐশ্বর্যশালী পিরামিড ও ধর্ম মন্দিরের নিদর্শন পাওয়া যায়। ২৪ নম্বরের প্রশ্ন, আজটেকদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল? আজটেকরা বহু দেবতাবাদে বিশ্বাসী ছিল। তাদের প্রধান দেবতা ছিল সূর্য। সূর্যকে যুদ্ধের দেবতা হিসাবে উল্লেখ করা হলেও যুদ্ধের আলাদা একজন দেবতার নাম পাওয়া যায়। তার নাম হুইট জিলো পকটলি। বৃষ্টির দেবতা টিল্লিকের পুজো করা হতো। এছাড়া চিত্রকলা ও কারিগরি শিল্পের দেবতা ছিলেন লোমে আবৃত বিষাক্ত সাপ, যার নাম ছিল কয়েট জাল কুয়েটল। সর্বোপরি বাণিজ্য ও অঞ্চলভেদে আজটেকদের ভিন্ন ভিন্ন দেবতা ছিলেন। ধর্মীয় বিশ্বাসের কাজ হিসাবে আজটেকরা প্রতি মাসের শেষে সঙ্গীত, নৃত্য ও শোভাযাত্রার আয়োজন করত। ২৫ নম্বর প্রশ্ন, ইনকাদের পরিচয় কি? ইনকারা তাদের আবাসভূমিকে বলতো তাওয়ান তিনি সুউ। এই শব্দটির অর্থ চার অংশ। বৃহৎ ইনকা সভ্যতায় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কোথাও ছিল চাষযোগ্য এলাকা, কোথাও পাহাড়ি ভূমি, কোনো অংশে মরুভূমি, আবার কোনো অংশ জুড়ে ছিল সমুদ্রের তটভূমি। কখনো আঞ্চলিক শাসকদের, কখনো সমুদয় জনগোষ্ঠীকে ইনকা বলা হতো। তাদের রাষ্ট্রীয় ভাষার নাম ছিল কুয়েচাওয়া। ২৬ নম্বরের প্রশ্ন, ইনকাদের লিখন পদ্ধতি কেমন ছিল? ইনকারা লিখতে জানতো না, তাই ইনকা সভ্যতায় কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে তারা সংখ্যার হিসেব রাখার জন্য এক ধরনের পদ্ধতি ব্যবহার করত, যার নাম ছিল কুইপো। এই পদ্ধতিতে তারা লম্বা ঘাস বা দড়ি দিয়ে গিঁট দিত। ইনকাদের সংখ্যার ভিত্তি ছিল ১০। কুইপু পদ্ধতিতে নানা বর্ণের শত শত গিঁট দেওয়া হতো। ২৭ নম্বর প্রশ্ন, স্থাপত্য নির্মাণে ইনকাদের কি ভূমিকা ছিল? পাথরের কাজে ইনকারা বেশ দক্ষ ছিল। তাদের নগর পরিকল্পনা ছিল উন্নত ধরনের। পরিকল্পিত রাস্তাঘাট, মন্দির, প্রাসাদ নির্মাণে তাদের চমৎকার পরিকল্পনা ছাপ ছিল। সাধারণত ঘরগুলি ছিল একতলা বিশিষ্ট। প্রত্যেকটি ইমারত নির্মাণের পাথর ব্যবহার করা হয়েছিল। কুঁজকোর নিকট নির্মিত শকহুয়ামান দুর্গ নির্মাণে বিশাল প্রস্তরখণ্ড ব্যবহার করা হয়। তবে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাড়িগুলি ইঁট দ্বারা নির্মিত হতো। ২৮ নম্বর প্রশ্ন, মায়া সভ্যতা কবে কারা গড়ে তোলেন? কাদের আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়? প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে আধুনিক মেক্সিকো এবং গুয়েতেমালা অঞ্চলে আমেরিকার মানুষেরা মায়া সভ্যতা গড়ে তোলেন। স্প্যানিশ উপনিবেশবাদীদের আক্রমণে মায়া সভ্যতা ধ্বংস হয়। ২৯ নম্বর প্রশ্ন, আজটেক সভ্যতার সূচনা কবে হয়? আজটেক শব্দটির মূল উৎস কী? ১২৪৮ খ্রিস্টাব্দে আজটেক সভ্যতার সূচনা হয়েছিল। আজটেক শব্দটির মূল উৎস হল আজলান। ৩০ নম্বর প্রশ্ন, আজটেক জনগোষ্ঠীর আদিবাসী গোষ্ঠী কী নামে পরিচিত ছিল? তারা কোন ভাষায় কথা বলতো? আজটেক জনগোষ্ঠীর আদিবাসী গোষ্ঠী তেনোচিত্তিলান নামে পরিচিত ছিল। তারা না হুয়াতি ভাষায় কথা বলতো। ৩১ নম্বর প্রশ্ন, আজটেকদের রাজধানী কোথায় ছিল? নোহাতি শব্দের অর্থ অনুযায়ী আজটেকদের সূর্যের নেতা কে ছিলেন? ১৩২৫ সালে আজটেকরা নিজেদের রাজধানী গড়ে তোলেন। তার নাম ছিল তেনোচিত্তিলান। নোহাতি শব্দের অর্থ অনুযায়ী আজটেকদের সূর্যের নেতা ছিলেন মেক্সিতোলি। ৩২ নম্বর প্রশ্ন, কে কবে আজটেক শব্দটি প্রথম ব্যবহার করেন? আজটেক শাসকগণ কী নামে পরিচিত? ১৮১০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভন হোমবোল্ট প্রথম আজটেক শব্দটি ব্যবহার করেন। আজটেক শাসকগণ আজতেকা নামে পরিচিত ছিল। পরে তারা নিজেদের মেক্সিকো নামে পরিচিত দিয়েছিল। ৩৩ নম্বর প্রশ্ন, আজটেক সভ্যতার প্রথম শাসক কে ছিলেন? এই সভ্যতার সর্বশেষ শাসক কে ছিলেন? আজটেক সভ্যতার প্রথম রাজা ছিলেন তেনোক, ১৩২৫ থেকে ১৩৭৬। এই সভ্যতার সর্বশেষ শাসক ছিলেন কুয়াহতেমক, ১৫২০ থেকে ১৫২১। ৩৪ নম্বর প্রশ্ন, আজটেক সভ্যতার সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? কতগুলো নগর রাষ্ট্র আজটেকদের আনুগত্য স্বীকার করেছিল? আজটেক সভ্যতার সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন একামাপিক টাল, ১৩৭৬ সালে। ৪৮৯টি নগর রাষ্ট্র আজটেকদের আনুগত্য স্বীকার করে। এদের মধ্যে অনেকেই কর দিতে বাধ্য হয়। ৩৫ নম্বরের প্রশ্ন, আজটেক শাসক ইটজকটল কোন তিনটে বড় শহর নিয়ে আজটেক রাজ্য সাম্রাজ্যে পরিণত করেন? ১৪২৮ সালে শাসক ইটজকটল সিংহাসনে বসে সাম্রাজ্যের দ্রুত বিস্তার ঘটান।
তিনি টেকন টিটলান, টেক্স কোকো এবং টিনাকোপান এই তিনটি শহর নিয়েই আজটেক রাজ্য সাম্রাজ্যে পরিণত করেছিলেন। ৩৬ নম্বরের প্রশ্ন, পুলক ও লাতে ললকো কি? আমেরিকার বনাঞ্চলে জন্মানো এক ধরনের ঘৃতকুমারী গাছ থেকে আজটেকরা মদ তৈরির কৌশল জানত যা পুলক নামে পরিচিত ছিল। আজটেক সাম্রাজ্যের একটি বাজারের নাম হল লাতে ললকো। ৩৭ নম্বরের প্রশ্ন, আজটেকদের ধর্মে বিশ্বাসী তিনটি দেবতার নাম লেখো। আজটেকদের প্রধান দেবতা ছিল সূর্য, আর এই সূর্য ছিল যুদ্ধের দেবতা। বৃষ্টির দেবতা টিল্লিক, সর্পদেবতা ছিল কয়েট জাল কুয়েটল, জাদুবিদ্যার দেবতা ছিল তেজ কাতলি পকা। ৩৮ নম্বরের প্রশ্ন, ইনকা শব্দের অর্থ কি? ইনকারা তাদের আবাসভূমিকে কি বলতো? ইনকা শব্দের অর্থ হলো পবিত্র। ইনকারা তাদের আবাসভূমিকে বলতো তা ওয়ান তিন সু। ৩৯ নম্বর প্রশ্ন, ইনকা সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল ও কী কী? ইনকা সাম্রাজ্য চারটি প্রদেশে বিভক্ত ছিল, যথা এক নম্বর আন্তি সুউ, দুই নম্বর চিনচা সুউ, তিন নম্বর কুন্তি সুউ, চার নম্বর কলা সুউ। ৪০ নম্বরের প্রশ্ন, ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ইনকা সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মাংকো কাপাক। ইনকা সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন আর্তা লুয়া লুয়ালপা। ৪১ নম্বর প্রশ্ন, ইনকাদের রাজ্য বিস্তারে সবচেয়ে সফল রাজা কে ছিল? তার পরবর্তী রাজা কে হয়েছিল? ইনকাদের রাজ্য বিস্তারে সবচেয়ে সফল রাজা ছিল পাচাকুটি, ১৪৩৮ থেকে ৭১ সাল। পাচাকুটির পর সিংহাসনে বসেছিলেন তার ছেলে টপা ইনকা, ১৪৭১ থেকে ১৪৯৩ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। ৪২ নম্বর প্রশ্ন, কোন ইনকা সম্রাটের আমলে ইনকা সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়? কার নেতৃত্বে ইনকা সাম্রাজ্য ধ্বংস হয়? ইনকা সম্রাট হুয়ানা কাপাকের আমলে ইনকা সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ১৫৩২ খ্রিস্টাব্দে স্পেনীয় বিজেতা ফ্রান্সিসকো পিজারো ইনকা সাম্রাজ্য ধ্বংস করেন। ৪৩ নম্বর প্রশ্ন, তাকলা ও চিচা কি? ইনকাদের চাষের কাজে পা দিয়ে চালানো যেত এমন একটা যন্ত্র তারা ব্যবহার করত যা তাকলা নামে পরিচিত ছিল। আলুকে বিভিন্ন স্তরের উৎপাদন কৌশল প্রয়োগ করে মদ জাতীয় পানীয় তথা বিয়ার তৈরি করত ইনকারা। ওই বিশেষ ধরনের পানীয়কে তারা চিচা বলত। ৪৪ নম্বর প্রশ্ন, মাচুপিচু কি? দক্ষিণ মধ্য পেরুর এক পাহাড়ের শহর মাচুপিচু একটি বিশ্ব ঐতিহ্যময় অঞ্চল যা ইনকারা সৃষ্টি করেছিল। ১৯১১ সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম এই মাচুপিচু আবিষ্কার করেন। ৪৫ নম্বর প্রশ্ন, নুবিয়া রাজ্যের প্রথম রাজধানী কী ছিল? পরবর্তীকালে কোথায় তারা রাজধানী স্থানান্তরিত করেছিল? নুবিয়া রাজ্যের প্রথম রাজধানী ছিল নাপাতা। পরবর্তীকালে অর্থাৎ অষ্টম শতকের দ্বিতীয় ভাগে তারা তাদের রাজধানী স্থানান্তরিত করেছিল থেরোইতে। ৪৬ নম্বর প্রশ্ন, পশ্চিম আফ্রিকায় প্রাচীন যুগে গড়ে উঠেছিল এমন দুটি নগরের নাম লিখো। পশ্চিম আফ্রিকায় প্রাচীন যুগের গড়ে উঠেছিল এমন দুটি নগরের নাম হলো এক নম্বর ধর তিছিট, আর দুই নম্বর হলো ওয়ালাটার। এখানে ছেলে হয়ে গেছে এমন দুটি নগরের নাম হবে। ৪৭, নক সংস্কৃতি বলতে কি বোঝো? পশ্চিম আফ্রিকার সুদূর দক্ষিণ মধ্য নাইজেরিয়াতে আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দ যত মালভূমি অঞ্চলে নক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এই জনগোষ্ঠী টেরাকোটার মাধ্যমে তাদের জীবনচিত্র তুলে ধরত। আনুমানিক ৫০০ খ্রিস্টপূর্বে তারা লোহার ব্যবহার শুরু করেছিল। ৪৮ নম্বর প্রশ্ন, কার্থেজ ও রোমানদের মধ্যে কয়টি পিউনিক যুদ্ধ হয়েছিল? কার্থেজ ও রোমানদের মধ্যে তিনটি পিউনিক যুদ্ধ হয়েছিল, যথা এক নম্বর প্রথম পিউনিক যুদ্ধ ২৬৪ থেকে ২৪১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, দুই নম্বর দ্বিতীয় পিউনিক যুদ্ধ ২১৮ থেকে ২০১ খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব পর্যন্ত, তৃতীয় পিউনিক যুদ্ধ ১৪৯ থেকে ১৪৫ খ্রিস্টপূর্বাব্দ। আজকে শেষ প্রশ্ন, আফ্রিকায় অবস্থিত চারটি জনগোষ্ঠীর নাম লিখো। প্রাচীনকালে আফ্রিকা মহাদেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী ছিল, যেমন সাং, কানেম, বাউল, বারবার, শিলুক প্রভৃতি। আজ এই পর্যন্ত। একটি ভিডিওতে সমস্ত
একটি টপিক সমস্ত বিষয়টা তুলে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি একটু বড় হয়েছে। অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের জন্য আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসতে চলেছি, বাকি টপিকগুলো থেকে একদম বাছাই করা প্রশ্ন আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।